নমস্কার বন্ধুরা, মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওর নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে রেসিপি হচ্ছে বেগুনের ঝাল করবো। বেগুনের ঝাল কিন্তু কম বেশি সবাই জানে করতে, কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে একবার বাড়িতে আপনারা করে দেখুন, খুব ভালো লাগে। একতারা কিন্তু গরম ভাত এই দিয়ে কিন্তু খাওয়া যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বেগুনের ঝাল করবো, তার জন্য বেগুন নিয়েছি, দেখুন খুব বড় নেই, নিয়ে মাঝারি সাইজ নিয়েছি 500 বেগুন। আর বেগুনগুলো এবার কেটে নেবো। আমি এক একটা বেগুন দিয়ে চারটে করে করবো, আমি চারটে ফালি করবো। এইভাবে সব বেগুনগুলো কেটে নেবো আমি। আপনারা বটিতে কাটলেও কাটবেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা কাটবেন। আমার সব বেগুনগুলো কাটা হয়ে গেছে। দেখুন বেগুনের ঝাল করতে আমার একটু মশলা বেটে নেবো আমি। পোস্ত এক চামচ, কালো সর্ষে এক চামচ, তিনটে কাঁচা লঙ্কা, আর নারিকেল 8-9 কোয়া নারিকেল, ছোটো ছোটো ডুমো করে আমি কেটে নিয়েছি। দেখুন গায়ের লাল কোটাটা বাদ দিয়েছি আমি, এইগুলো সব বেটে নেবো। আমার বাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নারিকেল বেটে নিয়েছি আমি মিহি করে। এসে আমার একটু গুঁড়ো মশলা লাগবে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ ছোটো চামচে, জিরের গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, অল্প জল দেবো, হলুদ আমটা গুঁজে দিতে হবে, ভালো করে গুলিয়ে নেব। গোলা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো ভাজা করবো। কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াটা একটু লাগিয়ে নিলাম, এবার বেগুনগুলো ভাজা করে নেবো। খুব সুন্দর ভাজা করে দিন, হালকা ভাজা করে দিয়ে কিন্তু এই তেলের মতো আর কি তেল দেবো। সর্ষের তেল, এবার কালো জিরে, কালো জিরে একটু নাড়াচাড়া করে নেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে হলুদ গুলো রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। একদম ধুয়ে দিয়েছি। বেগুনের ঝালটা, বেগুনের ঝালটা কিন্তু বেশি সময় লাগে না করতে, কিন্তু মাটি দিয়ে জলটা একটু দিয়ে দেবে, মশলা লাগানো ছিল মাথাতে, তো একটু নাড়াচাড়া করে নেবো, মশলা ভালো করে একটু কষিয়ে নেবো। দেখুন হালকা ফুটে গেছে মশলাটা, মশলাটা কিন্তু হালকা ফুটে গেছে, দেখুন তেল ছাড়ছে মশলা দিয়ে। নারকেল, পোস্ত, সর্ষের কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, সেই পেস্টটা দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে দেবো, মাটি দিয়ে জলটা একটু দিয়ে দেবো, মাটি দিয়ে জলটা দিয়ে দিলাম, একটু চিনি দেবো, চিনি 1 চামচ দিলাম আমি। আপনারা মিশিয়ে পছন্দ না করলে দেবেন না। লবণ ভালো করে মিশিয়ে নেবো, বেগুনগুলো এবার দিয়ে নেবো। নাড়াচাড়া করে নেবো মশলা দিয়ে, বেগুন দিয়ে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো, আর জল দেবো একটু ফুটে যাক।
আমার দেখুন ঝোলটা ফুটে গেছে, আর একটু হবে, কারণ বেগুনগুলো নরম তো বেশি নাড়াচাড়া করে ভেঙে যাওয়ার ভয় আছে। আর একটু কাঁচা তেল দেবো, সর্ষের তেল। দু চামচ দিলাম, আর গ্যাসটা অফ করে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বেগুনের ঝালটা কীরকম কালার এসেছে, এয়ার প্লেটে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আর ধনেপাতা বাড়িতে থাকে, ধনেপাতার মধ্যে ছড়িয়ে দেবেন, আরও সুন্দর লাগবে দেখতে। আমার নেই বলে আমি দিলাম না। বেগুনের ঝাল আমার রেডি। এই রেসিপিটা আপনারা বাড়িতে করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আজকের রেসিপি এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।